বারেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিরবিদায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে শেষ মুহূর্তের প্রস্তুতি, করোনা পরিস্থিতিতে সীমিত অংশগ্রহণ। পুরান ঢাকা থেকে সরিনি কেমিক্যাল গোডাউন, চুরি হাট্টার ভয়েল স্মৃতি তাড়া করে স্বজনদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টায় একুশে সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। জীবনের মায়া ত্যাগ করে বিদায় নিলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। এটিএম শামসুজ্জামান বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি এক অভিনেতা, পাশাপাশি ছিলেন পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার ও সংলাপকার। অভিনয়ের জন্য আজীবন সম্মাননা সহ 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য 2015 সালে ভূষিত হন একুশে পদকে। খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বায়ান্নর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে। রংতুলির টানে আলপনায় সেজেছে মিনারের বেদি। এদিকে করোনা সংক্রমণের মধ্যে অমর একুশে পালনে সীমিত থাকছে লোক সমাগম। সাইদুল ইসলামের রিপোর্ট। অমর একুশে বাঙালি জাতির সংগ্রামের প্রেরণার উৎস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে জাতি। প্রথমতে কেন্দ্রীয় শহীদ মিনার সেজেছে আলপনায়। ভাষা শহীদদের প্রতি প্রগাঢ় শ্রদ্ধায় তুলির আঁচলে কেন্দ্রীয় শহীদ মিনার সাজিয়েছেন শিল্পীরা। ভাষার জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এই জন্য এখান থেকে ভেতর থেকেই আমাদের একটা অনুভূতি আসে, যেখান থেকে আমরা মন থেকে কিছু একটা করতে পারি তাদের জন্য, সেখান থেকেই আমরা এই রঙগুলো দিচ্ছি, এই কাজগুলো করছি আসলে তাদেরকে উৎসর্গ করে এবং ভাষাকে শ্রদ্ধা জানিয়ে। আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা চারুকলা স্টুডেন্টের প্রতি বছর এটা করার জন্য হচ্ছে এই কাজটা পেয়ে থাকি। ভাষা শহীদদের প্রতি সম্মান দেওয়ার জন্য আমরা প্রতি বছর করে থাকি, এবছরও ধারাবাহিকভাবে করতে পারছি, এই জন্য ভালো লাগছে। প্রস্তুতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে তিনি বলেন, করোনাকালে এটাই প্রথম জাতীয় পর্যায়ের শ্রদ্ধা জ্ঞাপন উদ্যোগ, তাই সীমিত করা হয়েছে অংশগ্রহণ, নিয়ন্ত্রিত চলাচল থাকবে যানবাহনের। স্বাস্থ্যবিধি অনুসরণ করা সেটি খুবই জরুরি প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতিতে, যে সংগঠন পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে একসঙ্গে 5 জনের বেশি নয় এবং একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে একসাথে 2 জনের বেশি নয়, আর মাস্ক পরিধান করা এটি বাধ্যতামূলক। ভাষা শহীদদের স্মরণে সব প্রস্তুতি শেষ পর্যায়ে, জানালেন উপাচার্য। আলপনা আঁকা সে কাজগুলো অগ্রগতি আছে, আগামীকাল মধ্যে সেটি সমাপ্ত হয়ে যাবে, তো ফলে নান্দনিকতারও কোনো ঘাটতি নেই, শৃঙ্খলা নিরাপত্তা সব কিছুই সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি এখানে কাজ করছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সব প্রান্তে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে 2021-এ ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকল অন্যান্য ছাত্র সংগঠন এবং তমদ্দুন মজলিস সকলকে নিয়ে একটা সভা করেন, সেই সভা সিদ্ধান্ত হয় যে ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হবে, এবং সেই সভা থেকেই, এটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, সেই সভা থেকেই সিদ্ধান্ত হয় যে একটা তারিখ ঘোষণা করে আন্দোলন শুরু হবে। কাজী ফজলুল হলে ছাত্রলীগ, তমদ্দুন মজলিস এবং অন্যান্য যে কটা ছাত্র সংগঠন ছিল তাদের সঙ্গে নিয়ে সংগ্রাম পরিষদ গড়ে তুলে 11ই মার্চ ধর্মঘট ডাকা হয়। আর সেই ধর্মঘট করতে গিয়ে আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অনেক নেতারাও গ্রেপ্তার হয়, তবু এই আন্দোলনের ফলে একসময় তখনকার যারা এই অঞ্চলের সরকার ছিল তারা একটু দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে 15ই মার্চ সকলকে মুক্তি দেয়। কিন্তু 16ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সভা হয়, সেই সভায় সভাপতিত্ব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং ভাষা সংগ্রাম যে অব্যাহত থাকবে
এবং যে গুলি চলেছে, মানে যে আন্দোলনের যে লাঠিচার্জ হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল, তার জন্য যে তদন্ত যেন হয় তারও ব্যবস্থা নেওয়া হয়। এবং তখন প্রাদেশিক পরিষদের সভাহত জগন্নাথ হলের যে বিল্ডিংটা ভেঙে গিয়েছিল সেখানেই, আর ঢাকা বিশ্ববিদ্যালয় এখনকার যেটা আমাদের ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি সেখানে ছিল বিশ্ববিদ্যালয়ে, কাজে এই আন্দোলন তখন থেকেই শুরু। এই আন্দোলনের পথ বেয়েই কিন্তু আমাদের সকল অর্জন। ভাষা আন্দোলন সম্পর্কে আপনাদের যদি কেউ জানতে আগ্রহ থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যে সমস্ত রিপোর্ট করেছিল, সেই রিপোর্টগুলি 1948 সাল থেকে 71 সাল পর্যন্ত, সেই রিপোর্টগুলি আমি সংগ্রহ করেছি এবং সেগুলি আমি প্রকাশ করছি। ইতিমধ্যে 7টি ভলিউম ছাপানো হয়ে গেছে। সেখানে আপনারা 48 সাল থেকে নিয়ে এই ভাষা আন্দোলন এবং অর্জন এ পর্যন্ত আপনারা জানতে পারবেন। কাজে আপনারা যদি কেউ চান, আপনারা সেই ভলিউমগুলির মানে 1, 2, 3 মানে 7টা হয়ে গেছে, অত দূর যেতে হবে না, আপনারা 3 নম্বর বা 4 নম্বর খণ্ড পর্যন্তই অনেক তথ্য জানতে পারবেন। তার কারণ হচ্ছে যে এই সংগ্রাম করতে গিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রটি হওয়ার সাথে সাথে এক বছরও যায়নি, তিনবার বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রেপ্তার হন এবং এর পরবর্তীতে যখন গ্রেপ্তার হলেন 49 সালে, তারপর থেকে প্রায় 52 সাল পর্যন্ত তিনি বন্দিখানায় ছিলেন। কিন্তু বন্দিখানায় থেকেও চিকিৎসার জন্য যখন ঢাকা মেডিকেল কলেজে আসতেন বা বিভিন্নভাবে ছাত্রদের সঙ্গে যোগাযোগ রাখতেন, 21 ফেব্রুয়ারি যে ধর্মঘট হলো 52 সালে, তখন কিন্তু গুলি চলল এবং তখন আমাদের ভাষা শহীদ সালাম, বরকত, জব্বার, শফিউদ্দিন সহ রফিক, এরকম অর্থাৎ রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত, শফিউদ্দিন সহ অনেকে জীবন দিয়েছিল। এই রক্ত দিয়েই, রক্তের অক্ষরে নিজের মাতৃভাষায় আমরা কথা বলতে চাই, মাকে মা বলে ডাকতে চাই, সেই কথাটাই তারা লিখে গিয়েছিলেন। তারপরেও কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়নি, অর্থাৎ পাকিস্তান নামক রাষ্ট্রটি হওয়ার পর তারা কোনো সংবিধান উপহারই দিতে পারেনি, সংবিধান তৈরিও করতে পারেনি। 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের যে ঘোষণা, সেখানেও কিন্তু এই বাংলাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়ার কথা উল্লেখ ছিল, কিন্তু সে সরকার বেশি দিন টেকেনি, আপনারা জানেন, এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। এরপরে 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, আওয়ামী লীগ সরকারই প্রথম এই শাসনতন্ত্র রচনায় এবং রচনা করে সেখানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। উর্দু দেওয়া হয়েছিল পাকিস্তানিদের জন্য আর বাংলা আমাদের জন্য। বাংলাকে যেমন রাষ্ট্রভাষার মর্যাদাও দেওয়া হয়, সেই সাথে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা হয়। শহীদ মিনার তৈরি করবার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়, বাজেটে অর্থ দেওয়া হয় এবং নির্মাণ কাজও শুরু হয়। আমাদের দুর্ভাগ্য যে 58 সালে অক্টোবর মাস, 7ই অক্টোবর মার্শাল ল জারি হয়, কাজে সেটা আর সেভাবে মানে অগ্রসর হতে পারেনি। যাক, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জনটাই ছিল আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আর সবথেকে দুর্ভাগ্য যে মোহাম্মদ আলী জিন্না, তিনি বাংলাদেশে মানে পূর্ববঙ্গে এসেছিলেন পাকিস্তান হওয়ার পর, ছাত্ররা আন্দোলন তখন স্থগিত করে তাকে সম্বর্ধনা দিতে যান। রেসকোর্স ময়দানে জিন্না যখন উর্দুকে রাষ্ট্রভাষা করা হবে বলে ঘোষণা দেয়, তখন কিন্তু ছাত্র সমাজ সেখানে প্রতিবাদ করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে তিনি ভাষণ দিতে যেয়ে সেখানে ওই একই কথা বললে পরে কনভোকেশনে যে সমস্ত ছাত্র উপস্থিত ছিল সঙ্গে সঙ্গে তারা তার প্রতিবাদ করে এবং অনেকে সেখান থেকে বেরিয়ে চলে আসে। কাজে আমাদের প্রত্যেকটা জীবনের প্রতিটি স্তরে কিন্তু আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আমাদের অর্জন করতে হয়েছে, কেউ আমাদেরকে সেদিক কিছু দেয়নি, এই কথাটা মনে রাখতে হবে। একটি জাতিকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয় বা তার মেরুদণ্ড ভেঙে দিতে হয়, তাহলে তার ভাষা, সাহিত্য, তার সংস্কৃতির উপর আঘাত হানতে হয়, এবং পাকিস্তানিরা সেই চেষ্টাই তারা চালিয়ে গিয়েছিল আমাদের উপর। আমরা জাতির পিতার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব
যে কথাটা বলেছিলেন, ঠিক স্বাধীনতার পর নয়, ঠিক স্বাধীনতার সংগ্রাম যখন চলছে, অর্থাৎ সত্তরের নির্বাচনের পর, সত্তরের নির্বাচনের পরে যখন সমগ্র পাকিস্তানে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ পেল, তখন কিন্তু তারা ক্ষমতা দেয়নি, আন্দোলন চলছে। একাত্তর সালের যে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে জাতিপিতা গিয়েছিলেন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সেখানে তিনি যে কথাটি বলেছিলেন, 12:01 ফুল দেওয়ার পর তিনি সেখানে হাজার হাজার ছাত্র জমাতা ছিল, তাদেরকে তিনি সেখানে ভাষণ দেন। সেই শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি কোট করছি, বঙ্গবন্ধু বলেন, কোট, 1952 সালের আন্দোলন কেবলমাত্র ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এ আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আনকোট। আপনারা একটু এই কথাগুলির মধ্যে দিয়ে পাবেন যে রাজনৈতিক অধিকার, এটা আমাদের স্বাধীনতাকে বোঝায়, আর স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আমাদের বাংলা বাঙালি জাতি হিসেবে আমাদের মৌলিক যে চাহিদাগুলি, সেই চাহিদাগুলি পূরণের কথাই তিনি বলেছিলেন। কাজেই তিনি ভাষা আন্দোলনের থেকে কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে সংগ্রাম করে যান। আজ এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের মাকে মা বলে ডাকার অধিকার পাই, আমরা স্বাধীনতা অর্জন করি। 1996 সালে 75-এর জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর 21 বছর আওয়ামী লীগ সরকারই ছিল না, 1996 সালে প্রথম আওয়ামী লীগ সরকার গঠন করে। সেই সময় কানাডা প্রবাসী দুজন বাঙালি, তাদের নাম দুজনের নামই কিন্তু, একজন সালাম আর একজন রফিক। যে সালাম রফিক 1952 সালে রক্ত দিয়েছিল, মনে হল যে নতুন আবার দুজন, তারা এই সালাম রফিক বাংলাদেশের সহ আরও কয়েকটি দেশের ক্ষুদ্র দেশে তারা নিজেদের মাতৃভাষা সংরক্ষণ করবার একটা কমিটি করে, এবং সেই সময় জাতিসংঘে তারা আবেদন করে যেন আমাদের 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়। কিন্তু কোনো ব্যক্তি বা ছোট গ্রুপের থেকে হবে না, তারা জানিয়ে দেয় যে কোনো দেশের পক্ষ থেকে, জাতিসংঘের সদস্যভুক্ত কোনো দেশের পক্ষ থেকেই এই অনুরোধটা করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জাতির পিতা যখন জাতিসংঘ আমাদেরকে স্বীকৃতি দেয়, তিনি প্রথম যে ভাষণটা দিয়েছিলেন জাতিসংঘে, সেই ভাষণটা কিন্তু তিনি বাংলা ভাষায় দিয়েছিলেন, অর্থাৎ বাংলা ভাষাকে তিনি জাতিসংঘে নিয়ে যান, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান। কাজে আমি তখন যখন এটা জানতে পারলাম, আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমরা এই পদক্ষেপটা নেব, এবং আমাদের পক্ষ থেকে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠার জন্য জাতিসংঘে আমরা প্রস্তাব পেশ করলাম। এবং এই প্রস্তাবটা পেশ করার সাথে সাথে ইউনেস্কো যেহেতু এটা দায়িত্বে, আমরা আমাদের কাজ শুরু করলাম। এবং 1999 সালের 27 নভেম্বর আমাদের ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে, এবং প্রতিটি দেশ আমাদেরকে সমর্থন দিয়েছিল। এবং তারপর থেকেই 2000 সাল থেকে সমগ্র বিশ্বব্যাপী এই দিবসটি পালন করার পদক্ষেপ নেওয়া হয়। আমাদের শহীদ মিনারের স্মৃতিস্তম্ভ সহ আমাদের যে আত্মত্যাগের ইতিহাস, সেটা রচনা করে আমরা বিভিন্ন দেশে প্রেরণ করি, এবং এখনও এটা অব্যাহত আছে। সেই থেকেই 21 ফেব্রুয়ারি আমাদেরই, আজকে সেই ভাষা দিবস হিসেবে আপনারা যে মানে স্বীকৃতি পেয়েছেন, এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কার পেয়েছেন, এবং যারা আমাদের বলতে গেলে রক্ত দিয়ে, শুধু মাতৃভাষায় কথা বলা না, আমাদের স্বাধীনতা অর্জনের পথ তৈরি করে দিয়েছিল, আমরা তাদের প্রতি সম্মান জানাই। এবং আপনারা আজকে সেই আমাদের ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের নামে পুরস্কার পেয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, যারা সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রেখে আপনারা আজকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন। আপনাদের কাছ থেকেই আগামী প্রজন্ম অনেক শিক্ষা নিতে পারবে, কারণ এই পুরস্কার দেশের শিল্প, সাহিত্য, বিজ্ঞান, গবেষণা, সাংস্কৃতিক চর্চা, সমাজসেবা, বিভিন্ন কাজে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন,
তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে। কাজে আমি মনে করি এটা শুধু আপনাদের সম্মাননা না, এটা জাতির জন্য সম্মাননা, দেশের মানুষের জন্য সম্মাননা। কাজে আপনারা আপনারা 38 লক্ষ করেছেন, আমরা আগে হয়তো অল্প কয়েকজনকে দেওয়া হতো, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা 21শে ফেব্রুয়ারি আমরা 21 জনকে সম্মাননা দেব। কাজে সেই 21 জনকে এখন থেকে আমরা সম্মাননা দিচ্ছি, সম্মাননাটাও আমরা বৃদ্ধি করেছি। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই সাথে আমি আরেকটি অনুরোধ করব আপনাদেরকে যে যেহেতু করোনা ভাইরাস, হ্যাঁ আমরা ভ্যাকসিন নিয়ে এসেছি, ভ্যাকসিন দেওয়া শুরু করেছি যাতে মানুষ সুরক্ষিত হয় তার জন্য, কিন্তু তারপরেও এটার উপর এখনও গবেষণা চলছে। সেই কারণে সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করে স্বাস্থ্য সুরক্ষা নিয়মটা মেনে চলবেন, সেই মুখে মাস্ক পরা বা হাত পরিষ্কার রাখা বা মানুষের খুব সংস্পর্শে না আসা, এই বিষয়গুলির দিকে একটু বিশেষভাবে দৃষ্টি রাখবেন সকলে। আপনাদের মাধ্যমে আমি দেশের সব মানুষকে সেই আহ্বান জানাচ্ছি। আমরা আর যারা মরণোত্তর পুরস্কার পেয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি, তাদের পরিবার আজকে গৌরবান্বিত, তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি। তো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাঙালি, বাংলা আমাদের দেশ, এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে, কারো কাছে হাত পেতে নয়, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়ে চলব, সেই প্রত্যয় ব্যক্ত করেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, রাজধানী ওসমানীর স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠান 2021-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান বিটিভির সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। চুরিহাট্টা ট্র্যাজেডির 2 বছরেও পুরান ঢাকা থেকে সরানো যায়নি কেমিক্যালের গোডাউন। সেদিনের ভয়াল স্মৃতি আজও তাড়া করে নিহতদের স্বজনদের। চুরিহাট্টার আগুনের লেলিহান শিখায় মারা যায় 70 জন। ঘটনার পর 2টি তদন্ত রিপোর্টের বেশির ভাগে আলোর মুখ দেখেনি। তারপরেও ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানালেন দ্রুতই পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরে যাবে। রুমি তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন দীপু শিকদার। 2019 সালের 20 ফেব্রুয়ারি পুরানো ঢাকা চুরিহাট্টার ওয়াহিদ ম্যানশনের কেমিক্যাল গোডাউনের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনে লেলিহান শিখায় সব পুড়ে ছারখার। চুরিহাট্টার মৃত্যুপুরীতে তখন বাঁচার আকুতি আর আত্মচিৎকার। উদ্ধার হয় শিশুসহ 70টি মৃতদেহ। দুই বছর পর চুরিহাট্টার সবকিছু স্বাভাবিক। সবজি বিক্রেতা মিন্টুর চোখে এখনো ভেসে বেড়ায় সেদিনের আগুন। চোখ জ্বলে, চারিদিকে চাইলাম, দেখি কোনো কিছু দেখি না, মসজিদের দিকে চাইলাম, আর এদিকে ধাম করে উঠলো, ধাম করে উঠলো, আর আমি তো দৌড় গাড়ি ঘুরে হালাই থাকি। ওয়াহেদ ম্যানশনের গায়ে এখন আর পোড়া চিহ্ন নেই, তবে অনেকের মনে আছে স্বজন হারানোর দগদগে ক্ষত। এই বৃদ্ধ বাবা কি ভুলতে পারবে 2টি সন্তান হারানোর কষ্ট? রানা রাজু, আমার এই 2 সন্তানে আমার সংসার চালাইত এবং সংসার চলিত, তো সেইখানে ওরা যে মারা গেল, ক্ষতি হয়ে গেল, ইয়ার পদ্ধতিতে আমাদের সংসার স্তব্ধ হয়ে গেল গা। নিজের 2 ভাই আর ভাইয়ের শিশু সন্তান হারানোর বেদনা কিভাবে ভুলবে এই যুবক, যে কেমিক্যালের আগুনে চুরিহাট্টা হয়েছিল মৃত্যুপুরী, সেই পুরন ঢাকায় এখনো আছে গোডাউন। যার যা সে বুঝে যে কি জিনিস হারাইছি, এখন দেখতে দেখতে গত 2 বছর কেটে গেছে, 2 বছর শক্ত শোলের থেকে নামান গেতেছে না। পুরনো ঢাকার থেকে কেমিক্যাল এখনও সরানো হয়নি। নদীর ধারে এই কেমিক্যাল ব্যবসা নিয়ে যেতে পারে, তাহলে আমি আশা করব যে 100 লোক আর মারা যাবে না দুর্ঘটনায়। ঘটনার পর স্বল্প ও দীর্ঘমেয়াদী সুপারিশ করেছিল ফায়ার সার্ভিস, তার বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস প্রধান। বিস্ফোরক জাতীয় পদার্থ আছে,
সেই সমস্ত এলাকাগুলোকে চিহ্নিত করা এবং কতটা বিপজ্জনক এলাকা আছে ওগুলোকে চিহ্নিত করে বলা, এগুলো আমরা করেছি। আমরা যে লাইসেন্সগুলো দিই, এই লাইসেন্সগুলো না দেওয়া, সেইটা আমরা লাইসেন্সটা বন্ধ রেখেছি। আর কেমিক্যালের গোডাউন আছে, সেই গোডাউনগুলো শিফট করে যখন আপনার কদমতলিতে নিয়ে যাওয়া হবে, মোটামুটি আমাদের যে সমস্ত বড় বড় যে সমস্ত রিকমেন্ডেশনগুলো ছিল বা সুপারিশমালাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন হয়ে যাবে। তবে দ্রুতই পুরনো ঢাকা থেকে সব কেমিক্যাল গোডাউন সরে যাবে বলে জানান তিনি। ঢাকার শ্যামপুরে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, এটা বিসিকের জায়গা, সেটার মধ্যে অলরেডি আপনার গোডাউন তৈরির কাজ চলছে। এটা খুব দ্রুত গতিতেই চলছে কাজটা, আশা করি যে কিছুদিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। আর যাতে চুরির হাটটা ট্র্যাজেডি দেখতে না হয় সেজন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের। মানুষের জীবন জড়িত, জীবিকা জড়িত। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর ১২টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিরবিদায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে শেষ মুহূর্তের প্রস্তুতি, করোনা পরিস্থিতিতে সীমিত অংশগ্রহণ। পুরান ঢাকা থেকে সরণি কেমিক্যাল গোডাউন, চুরিহাটের ভয়াল স্মৃতি তাড়া করে স্বজনদের। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।